সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা যারা পিক্সেল ভার্সেস যে মাইনিং সেটটা আছে, আমরা যারা এই মাইনিং সেটটাতে কাজ করি, তাদের অ্যাকাউন্টটা যদি ভেরিফাই না হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি এখান থেকে একটি টাকাও ইনকাম করতে পারবেন না। তো বন্ধুরা, এখন কথায় আসি। আপনাদের যাদের পিক্সেল ভার্সেস বা পিক্সেল ট্যাব যে সাইটটা আছে, এই সাইটটাতে যাদের এই অ্যাকাউন্টটা, এই যে ভেরিফাই টিকমার্কটা, এটা যাদের না আসছে, তারা কিন্তু এখান থেকে কোনো রকম পেমেন্ট পাবেন না। তো এখন কথা হচ্ছে, আপনারা এটা কিভাবে করবেন সেই প্রসেসটা এই ভিডিওতে দেখিয়ে দিব। আরেকটা বিষয় হচ্ছে, আপনাদের এই যে এখান থেকে লেভেল আপগ্রেড করতে হবে। তো বন্ধুরা, আপনার অ্যাকাউন্টটা যখন এরকমভাবে ভেরিফাই করতে পারবেন, তখনই কিন্তু আপনি এখান থেকে লেভেলটা আপগ্রেড করতে পারবেন। তো বন্ধুরা, আমি যদি লেভেলের ভিতরে একটা ক্লিক করে দিই, দেখুন। তো বন্ধুরা, এই লেভেলটা পাওয়ার জন্য আপনাদের কি করতে হবে, এটা ফার্স্টে আপনার এই যে টিকমার্কটা এখানে আসা লাগবে, আর দ্বিতীয় যে কাজটা, এটা হচ্ছে আপনার 10,000 কয়েন হতে হবে। আর বন্ধুরা, তিন নাম্বার যে কাজটা আপনার করতে হবে, এখান থেকে আপনি গেমস খেলে একটা গেমস উইন হতে হবে। আর চতুর্থ নাম্বার যে কাজটা, সেটা হচ্ছে আপনার ওয়ালেটটা এখান থেকে কানেক্ট করতে হবে। তো বন্ধুরা, এখন যদি আপনি এই কাজগুলো করেন, তাহলে কিন্তু এখান থেকে আপনি লেভেলটা আপগ্রেড করতে পারবেন। তো বন্ধুরা, এখান থেকে কিন্তু আপনি লেভেলটা এইভাবে আপগ্রেড করে নেবেন। এখান থেকে দেখুন, লেভেল 3-তে যদি আমি আপগ্রেড করতে চাই, এই রিকোয়ারমেন্টগুলো কিন্তু আপনি ফুলফিল করতে হবে এখান থেকে আপগ্রেড করার জন্য। তো বন্ধুরা দেখুন, আমার কিন্তু এখানে দুইটা রিকোয়ারমেন্ট কিন্তু কমপ্লিট করা আছে। একটা হচ্ছে আমার পর্যাপ্ত কয়েন আছে, আর দ্বিতীয়টা হচ্ছে আমার টাস্কগুলো কমপ্লিট করা আছে। এখন হচ্ছে আমার যেই উইন, গেম উইনের যে বিষয়টা, এখান থেকে কিন্তু আপনি দুইটা গেম উইন হতে হবে। আমার তিনটা গেম উইন হতে হবে, এখান থেকে কিন্তু আমার একটা গেম উইন আছে। আমি আরেকটা গেম কিভাবে উইন করবেন, আমি সেই প্রসেসটা দেখিয়ে দিই। আপনি যদি এখানে ক্লিক করেন, এখান থেকে আপনি যে মার্কেট, এখানে একটা ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, মার্কেটে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটা পেজ চলে আসবে। তো এখন কথা হচ্ছে, আপনারা যারা এখানে কাজ করেন, তো বন্ধুরা এখান থেকে কিন্তু আমি এগুলো আপগ্রেড করে নিচ্ছি। আমার এটা কিন্তু আপগ্রেড 23 লেভেল আছে। তো আমি এইটা দ্বারা যদি গেম খেলি, তাহলে আমার কয়েনটা বেশি খরচ হবে, উইন হওয়ার সম্ভাবনা কম থাকবে। আর আমি যদি এটা দিয়ে, এটা দাও আমার কিন্তু লেভেল 5, আমি এটা দিয়েও গেমটা খেলবো না, আমি এই যে লেভেল 1 এইটা দিয়ে গেমটা খেলবো। বন্ধুরা, যারা এখান থেকে লেভেলটা আপগ্রেড করেছেন, তারা এই যে এখান এখানে ক্লিক করবেন, এই যে এই কার্ডগুলো পাওয়ার জন্য আপনি এই যে এখানে, এই যে এখানে ক্লিক করে আপনি নতুন করে কার্ড বাই করে নিবেন। এখানে যদি ক্লিক করেন, এখান থেকে কিন্তু আপনি কার্ডগুলো বাই করে, যেহেতু আমি কার্ডটা বাই করে রেখেছি, তো আপনি কী করবেন, এখান থেকে যেটা লেভেল 1 আছে সেটা আপনি গেম খেলার চেষ্টা করবেন। এখান থেকে যে র্যান্ডম, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে হার অ্যান্ড জিতেন যেটাই করেন, এটা নো প্রবলেম। আপনি এখান থেকে মিনিমাম 3টা গেম খেলবেন। কীভাবে খেলবেন সেই প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি। তো আপনি এখান থেকে যে ট্যাপ করে দিবেন, তো এখান থেকে ট্যাপ করে দেওয়ার পরে যে এখানে আপনি আনুমানিক ক্লিক করবেন, এখান থেকে যে ট্যাপ করে দিবেন। তো আমি এই গেমটা আশা করি উইন হব। যারা আমার থেকে ভালো বোঝেন, তারা কিন্তু এখান থেকে আমার থেকে ভালো সহজে উইন হতে পারবেন। তো আমি একটু ট্রাই করে দেখছি, অলরেডি 49 সেকেন্ডে নেমে গেছে। তো আপনারা এইভাবে গেমসটা খেলবেন, আপনারা গেমসটা খেলায় দেখুন, আমি কিন্তু এই গেমসটার ভিতরে উইন, এটা কিন্তু এখনো দেখাচ্ছে না। তো যাই হোক, এইভাবে আপনারা গেমসগুলো খেলবেন, হয়তো বা এখানে গেমসগুলো শুরু হতে কিছুটা সময় লাগে। তো এখন আমরা কথায় আসি, এখন আমাদের যে অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টটা কিভাবে আমরা এখানে টিক মার্ক উঠাবো। তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু আবার এই দুইটা গেম উইন হওয়ার পরে কিন্তু আমার এখানে কিন্তু টিক মার্কটা কিন্তু ঠিকই শো করবে। তো এখন আমরা কথা হচ্ছে, আমাদের যে অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টটা আমরা কিভাবে ভেরিফাই করব। এখানে আবার আরেকটা নতুন আপডেট আপনি পাবেন, এখানে রিওয়ার্ড অপশন একটা ক্লিক যদি করে দেন, তাহলে এখানে দেখুন, এখানে আপনি ডেইলি আপনার ক্লেম করতে পারবেন, এই একটা অপশন পাবেন। আর দ্বিতীয়তে যে কম্বো, এই কম্বোটাও কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। তো বন্ধুরা, প্রতিদিনের যে কম্পোটা আছে, প্রতিদিনের কম্পোটা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি, আপনি এখান থেকে কম্পোগুলো কালেক্ট করে নেবেন। তো কিভাবে কালেক্ট করবেন সেই প্রসেসটা আমি পরে দেখাচ্ছি। আর এখান থেকে আরেকটা অপশন পাবেন, স্পিন। তো বন্ধুরা, স্পিন করেও কিন্তু আপনি এখান থেকে ভালো একটা ইনকাম করতে পারবেন। তো বন্ধুরা, এই হচ্ছে আপনার স্পিনের রিওয়ার্ডের ব্যাপারটা গেল। তো বন্ধুরা, রিওয়ার্ডে একটা ক্লিক করে দিলে আপনি এখানে যাবো, ট্যাক্স একটা অপশন পাবেন, এই ট্যাক্সের ভিতরে একটা ক্লিক করে দিবেন। ট্যাক্সের ভিতরে ক্লিক করে দেওয়ার পরে দেখুন, আমি কিন্তু এখান থেকে সবগুলাই কিন্তু আমি এখান থেকে মোটামুটি কমপ্লিট করছি। নতুন কিছু ট্যাক্স এখানে আসছে, সেই ট্যাক্সগুলো কিন্তু আমি কমপ্লিট করি নেই। তো বন্ধুরা, এই টাস্কগুলো আপনি কীভাবে কমপ্লিট করবেন, এই টাস্কগুলো কমপ্লিট করা কিন্তু একদমই সহজ। আপনি যদি এই যে টিকটক এখানে একটা ক্লিক করে দেন, এখানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখুন, তাদের যে টিকটক আইডি আছে, সেই আইডিটা একটা ফলো দিতে হবে। তো বন্ধুরা, টিকটক এখানে স্টার্টে যদি ক্লিক করেন, তাহলে তাদের টিকটকের ভিতরে নিয়ে যাবে। এই যে এরকমভাবে টিকটকে নিয়ে যাওয়ার পর এখান থেকে একটা জাস্ট আপনি একটা ফলো করে দিবেন। এখান থেকে ফলো করার পর আপনি এখান থেকে একটা ভিডিওতে ক্লিক করতে পারেন। তো বন্ধুরা, এখান থেকে একটা ভিডিওতে ক্লিক করে এখানে একটা লাইক দিয়ে দিবেন। তো এখান থেকে আবার একটু ব্যাগ আসার পর এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন। তো আপনি যে লাইক দিলেন, ফার্স্টে এখানে একটা স্ক্রিনশট নিয়ে তারপর এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে আপনি এখান থেকে সোজা ব্যাগ চলে আসবেন। এখানে এখানে আসার পর দেখুন, এখানে স্ক্রিনশট দিতে বলবে। তো আপনাদের কাজ হবে, এই যে আইকনে একটা ক্লিক করলে আপনি এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন, আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে। তারপর আপনি এখান থেকে এটা স্ক্রিনশটটা আপনি অ্যাড করে দিবেন। এখান থেকে স্ক্রিনশটটা অ্যাড করে দেওয়ার পর এখান থেকে আপনি সেন্ড করে দিবেন। তো আমি এই স্ক্রিনশটটা সেন্ড করে দিচ্ছি। অনেক সময় দেখবেন আপনি দুইটা স্ক্রিনশট দেওয়ার প্রয়োজন হতে পারে, যখন আপনি দুইটা স্ক্রিনশট নিলাম, এটা একটা স্ক্রিনশট দিলে
দিবে যথেষ্ট, যার কারণে এটা একটা স্ক্রিনশট দেওয়ার পরে এখানে 48 ঘন্টা পরে আমার টাস্কটা কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা এইভাবে আপনারা প্রত্যেকটা টাস্ক কমপ্লিট করে নেবেন। আমি যদি একটা একটা করে দেখাতে যাই তাহলে কিন্তু অনেক সময় লেগে যাবে। অ্যাকাউন্টটা কীভাবে ভেরিফাই করবেন, তো অ্যাকাউন্টটা ভেরিফাই করার জন্য আপনাদের কাজ করতে হবে যেটা, এই দেখুন আমার কিন্তু টিকমার্কটা চলে আসছে, তার মানে এখন আমি যদি ক্লিক করি দেখুন আমার কিন্তু এখানে গেম উইনটাও চলে আসছে। এখন কিন্তু আমি এখান থেকে এটা লেভেল আপগ্রেড করতে পারবো। তো আমি প্রথমে বলছিলাম একটু সময় লাগে অনেক সময়, তো আমি যদি এখন আবার এখানে ক্লিক করে দিই, এখান থেকে দেখুন গেট লেভেল 3 আমি এখানে একটা ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমি এই যে এখান থেকে এই যে 2500 কয়েন দিয়ে আমি ইনস্ট্যান্ট এটা আপগ্রেড করে নিই। তো বন্ধুরা এখানে দেখুন আমার কিন্তু লেভেল 3 আমি চলে গেলাম। তো এখান থেকে আমি ক্লোজ করে দিব, ক্লোজ করে দিলে দেখুন আমি কিন্তু লেভেল 3 চলে গেলাম। তো এইভাবে আপনি এখানে কিছুক্ষণ পর দেখবেন আবারও এখানে ভেরিফাইড অপশনটা আপনি পেয়ে যাবেন। আবার যদি এখানে ক্লিক করেন তাহলে এখানে দেখুন আপনি একটা ফ্যান রেফার করতে হবে, সেটাও কিন্তু আমার করা আছে। এখান থেকে 5টা গেম উইন হতে হবে, আপনি প্রত্যেকটা লেভেলে কিছু না কিছু গেম উইন হতে হবে। তো এখান থেকে দেখুন আমি কিন্তু আগে 4টা গেম উইন হয়েছিলাম। তো এখান থেকে দেখুন আমার আরেকটা গেম যদি উইন করতে পারি তাহলে কিন্তু আমি এই লেভেলটাও আপগ্রেড করে ফেলতে পারবো। তো বন্ধুরা এখন আপনার প্রোফাইলটা ভেরিফাই কীভাবে করবেন সেই প্রসেসটা আপনাদের দেখিয়ে দিই। সেটা হচ্ছে আপনাদের দুইটা কাজ করতে হবে। একটা হচ্ছে আপনি যে প্রোফাইল আইকন আপনার মেন আইকনে ক্লিক করে দিবেন, এখানে আসার পর এখানে কিন্তু আপনি কিছু কাজ করতে হবে। আমার যেহেতু কাজগুলো কমপ্লিট করা আছে আমি তাও দেখাচ্ছি, এই যে প্যান আইকন আছে প্যান আইকনের ভিতরে যদি ক্লিক করে দিই এখান থেকে দেখুন আমি নামটা সিলেক্ট করেছি, তারপর এখানে মেল না ফিমেল এই যেটা এখানে আমি মেল সিলেক্ট করেছি, তো আপনি এইভাবে সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে আমি বাংলাদেশটা সিলেক্ট করেছি, আপনিও বাংলাদেশি হলে বাংলাদেশ সিলেক্ট করবেন, আপনি যদি ইন্ডিয়া বা আদার্স কান্ট্রি হন তাহলে আপনি অন্য অন্য দেশগুলো সিলেক্ট করে দিবেন। তারপরে এখানে দেখুন এই যে আমি আবারও দেখাচ্ছি যে এখানে আপনি কিছু অপশন পাবেন, এই অপশনগুলো আপনি সেভ করে নেবেন, আপনার মন মতো সেভ করে নেবেন, ঠিক আছে। তো এখানে কাজগুলো শেষ হয়ে গেল। তো এখন কিন্তু আপনার আরেকটা ইম্পর্টেন্ট কাজ বাকি হলো, সেটা হচ্ছে আপনি এখান থেকে ড্যাশবোর্ডে ক্লিক করবেন। তো বন্ধুরা ড্যাশবোর্ডে ক্লিক করলে কিন্তু আপনি এই যে এরকম একটা পেজ চলে আসবে, এই যে এরকম একটা পেজ চলে আসবে। তো আপনি এখান থেকে কিন্তু আপনি এই ওয়েবসাইটও কিছু কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনি এই ওয়েবসাইট আপনি এখান থেকে ঠিক মতন কাজটা করতে পারবেন না। তো আমি এখান থেকে ব্যাকে চলে আসি, আমি দেখাচ্ছি কীভাবে আপনার কাজটা সহজে করবেন। তো বন্ধুরা আমি কিন্তু চলে আসলাম আমাদের যে টেলিগ্রাম চ্যানেল, এই টেলিগ্রাম চ্যানেলে দেখুন আমি কিন্তু এইটার লিঙ্কটা কিন্তু আমি এখানে দিয়ে রেখেছি। আপনাদের কাজ হবে এই লিঙ্কটা এখান থেকে কপি করবেন, এখান থেকে আপনি মেসেজ ব্রাউজারটা চুজ করবেন, এই যে মেসেজ ব্রাউজার এটা চুজ করবেন। তো বন্ধুরা মেসেজ ব্রাউজারটা চুজ করার পর আপনি এখান থেকে একটা নিউ ট্যাব ওপেন করে দিবেন, আমি যেহেতু এটা একবার কাজ করেছিলাম। তো বন্ধুরা আমি নিউ ট্যাবটা ওপেন করে দিলাম, ওপেন করে দেওয়ার পরে এখান থেকে আপনি এই যে লিঙ্কটা কপি করলেন সেই লিঙ্কটা এখানে পেস্ট করে দিবেন। তো বন্ধুরা সেই লিঙ্কটা যদি এখানে পেস্ট করে দেন দেখবেন আপনি এই যে ড্যাশবোর্ডটা, সেই ড্যাশবোর্ডটা কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। তো বন্ধুরা ড্যাশবোর্ডটা ওপেন হয়ে যাওয়ার পর এখান থেকে আপনার বেশ কিছু কাজ করতে হবে। এখানে আপনি কিন্তু ওয়ালেটটা কানেক্ট করতে হবে, আপনি যদি এই যে 3 ডট আইকন আছে এখানে একটা ক্লিক করে দেন, এখানে ক্লিক করে দিলে এখানে প্যাডস নামে একটা অপশন পাবেন, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে আপনাদের সামনে এই যে এরকম একটা অপশন চলে আসবে, এখান থেকে আপনি কিন্তু প্রতিদিন এখান থেকে ক্লেম করে নিতে পারবেন। এখানে প্রতিদিন ক্লেম করবেন আর আপনি এই যে এখানে টোকেনটা অ্যাড হবে, ঠিক আছে, এই যে এখানে টোকেনটা অ্যাড হবে, আপনি এরকমভাবে প্রতিদিন ক্লেম করে নেবেন। আরেকটা কাজ আপনাদের করতে হবে, সেটা হচ্ছে এই যে এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এই যে প্রোফাইলের ভিতরে একটা ক্লিক করে দিবেন, প্রোফাইলের ভিতরে ক্লিক করে দিলে আপনাদের সামনে কিন্তু প্রোফাইলটা এরকমভাবে ওপেন হয়ে যাবে। তো প্রোফাইলটা ওপেন হয়ে যাওয়ার পর আপনাদের এই যে এখানে এগুলো কিন্তু সব লাইক করে রাখবেন, তারপর এখানে এই যে প্যান আইকন পাবেন এখানে একটা ক্লিক করে দিবেন। তো বন্ধুরা এখানে ক্লিক করে দেওয়ার পর এইটা হচ্ছে আপনাদের মেইন কাজ। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি ইউজার নামটা যা আছে তাই থাকবে, এখান থেকে আপনি টেলিগ্রাম অ্যাকাউন্ট যে জিমেলটা খুলছেন সেই জিমেলটা এখানে দেওয়ার চেষ্টা করবেন। তো বন্ধুরা তারপর এখান থেকে আপনি এটা টিকমার্ক দিয়ে দেবেন, এখানে একটা বায়ো আপনি যেরকম মনে হচ্ছে এরকম একটা বায়ো লিখবেন, তারপর এখান থেকে আপনার নামটা লিখবেন। এখান থেকে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে আপনার এখান থেকে টেলিগ্রাম যে অ্যাকাউন্ট আছে এখানে যদি আপনি সিলেক্ট করেন আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টের নাম্বার চাবে, ঠিক আছে। তো আমি যেহেতু করে ফেলেছি আপনাদের আগে আমি শর্টকাটে বুঝিয়ে দিচ্ছি, এখানে আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টের নাম্বার চাবে। তো আপনাদের কাজ হবে টেলিগ্রাম অ্যাকাউন্টের নাম্বার যদি আপনি দেন তাহলে কিন্তু আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টে একটা মেসেজ যাবে। কীরকম মেসেজ যাবে আমি দেখিয়ে দিচ্ছি, এরকম একটা মেসেজ আসবে, এখান থেকে আপনি মেসেজটা কনফার্ম করবেন। এই যে মেসেজটা কনফার্ম করলে আপনাদের সামনে যে এই যে সাকসেসফুল লগ ইন দেখাবে, থেকে যদি ডিসকানেক্টে ক্লিক করেন তাহলে কিন্তু এটা ডিসকানেক্ট হয়ে যাবে। তো অবশ্যই আপনাদের এই যে কাজগুলো কিন্তু আপনাদের করে নিতে হবে। তো এইটা হচ্ছে সেকেন্ড কাজ। তো বন্ধুরা এই কাজটা আপনাদের করতে হবে। এখানে টুইটারটা আপনার অথরাইজ করে নিতে হবে, টুইটারের উপরে ক্লিক করলে কিন্তু আপনার টুইটারটা অথরাইজ হয়ে যাবে। তারপর এখানে আপনার ডিসকর্ড যে অ্যাকাউন্ট আছে ডিসকর্ড অ্যাকাউন্টটাও কিন্তু এখানে কানেক্ট করে নিতে হবে। তো এই যে প্রোফাইলটা, এই প্রোফাইলটা যখন আপনি কমপ্লিট করবেন তখন আপনার পিক্সেল ভার্সেস যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে। তো আমি এখন থেকে ব্যাকে চলে আসবো। আরেকটা কাজ আপনি করবেন, সেটা হচ্ছে আপনি যদি আপনি এখানে ক্লিক করে টাস্কের ভিতরে একটা ক্লিক করবেন, টাস্কের ভিতরে ক্লিক করলে এখান থেকে আপনি বেশ কিছু টাস্ক আপনি দেখতে
পারবেন। এখান থেকে আপনি এই যে টাস্কটা, এই টাস্কটা কিন্তু আপনি কমপ্লিট করতে হবে। আপনি যদি গোতে একটা ক্লিক করেন তাহলে কিন্তু তাদের ইউটিউব চ্যানেলে নিয়ে যাবে। তাদের ইউটিউব চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করতে হবে, তারপর একটা কমেন্ট করতে হবে, ঠিক আছে? এই যে চ্যানেলটা, এই চ্যানেলটা কিন্তু আপনি সাবস্ক্রাইব করতে হবে বা কমেন্ট করতে হবে। কমেন্ট করার পর এখান থেকে একটা স্ক্রিনশট দিতে হবে। স্ক্রিনশটটা দেওয়ার পরে আপনি এখানে যে সাবমিট করার একটা অপশন পাবেন, ওই যে আমি একটা টাস্ক কমপ্লিট করে দেখাইলাম, ওই টাস্কটার মতন একটা সাবমিট করার অপশন পেয়ে যাবেন। তো বন্ধুরা, এটা যদি আপনি সাবমিট করে দেন, সাবমিট করে দেওয়ার পর আপনি চলে আসবেন আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টে। তো বন্ধুরা, আমি আমার টেলিগ্রাম অ্যাকাউন্টে চলে আসলাম। আসার পরে এই যে দেখুন, এখান থেকে আপনি কিন্তু স্পেনগুলো করে নিতে পারবেন। তো বন্ধুরা, আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই যে কম্বোগুলো আমি প্রতিদিন এখানে দিয়ে থাকি, আপনাদের কাজ হবে এই কম্বো এই টেলিগ্রাম চ্যানেলে আসার পরে আপনি এটা এখান থেকে সেভ করে নেবেন। এই যে সেভ করার পরে আপনি এটা কিন্তু সেভ হয়ে যাবে, তারপর এটা গ্যালারিতে চলে যাবে। আপনি এখানে যে কম্বোগুলো আছে আপনি কিন্তু অনেক সময় মনে থাকে না, তারপর আপনি এই কাজটা করবেন। এই যে কার্ডটা, এই কার্ডটা, ঠিক আছে, এই কার্ডটা আর এই কার্ডটা। তো আপনি কী করবেন, আপনি এখানে আসার পর এই যে এই কার্ডটা এখান থেকে চুজ করে দিবেন। তো এই কার্ডটা চুজ করে দেওয়ার পর সেকেন্ড যে কার্ডটা আছে, এই যে কার্ডটা এখান থেকে মিলিয়ে নেবেন। এই কার্ডটা হচ্ছে আপনি এই যে এই কার্ডটা, এই যে এইভাবে আপনি মিল করে নেবেন, তাহলে আপনাদের জন্য এখানে কোনো মিস্টেক হবে না। তো আমি এই যে সেকেন্ড কার্ডটা এখান থেকে দিয়ে দিলাম। তো বন্ধুরা, সেকেন্ড কার্ডটা দিয়ে দেওয়ার পর এই সেখানে আমার থার্ড কার্ডটা, এটা হচ্ছে এই যে আমার থার্ড কার্ডটা, ঠিক আছে? তো আপনি এইভাবে মিল করলে কিন্তু আপনার ভুল হবে না, ঠিক আছে? আমি কিন্তু একবারে সহজভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই কার্ডটা হচ্ছে এই যে এই কার্ডটা। তো আপনি এই কার্ডটাও কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। তো বন্ধুরা, এখন যদি আমি চেক করি, দেখুন আমি কিন্তু এখানে চেক করলে আমি 3 মিলিয়নের মতন টোকেন পাবো, 3.5 মিলিয়ন। তো আমি চেকের ভিতরে একটা ক্লিক করে দিব। তো চেকের ভিতরে ক্লিক করে দেওয়ার, দেখুন আমার কিন্তু 100% ডান হয়েছে। তো আমি এখান থেকে ক্লেম করে নিব। তো বন্ধুরা, ক্লেম করে নিলে দেখুন আমি কিন্তু এখানে কত পাইলাম, এখানে কিন্তু আমার টোকেনটাই দেখেন 66 মিলিয়ন টোকেন হয়ে গেল। তো এখন থেকে আপনি প্রতিদিন এটা লেভেলটা যত আপগ্রেড করবেন তত দ্রুত এখান থেকে টোকেনগুলো আপনার বাড়বে। তো আপনি এটা নিশ্চিন্তে থাকতে পারেন, ইনশাল্লাহ 100-এর ভিতরে 99.99% নিশ্চিন্তে থাকেন, এখান থেকে আপনি ভালো একটা প্রফিট পাবেন। তো বন্ধুরা, ভিডিওটা অনেক বড় হয়ে গেল, অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখে কাজগুলো কমপ্লিট করে ফেলবেন।